আমরা আল্লাহর স্মরণে ভালো ভালো যা করি সবটাই জিকির। জিকির বলতে বোঝা যাবে না এটা যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে সবাই মিলে পড়লাম এটাই জিকির, না এটাও একটা জিকির, কিন্তু সবচেয়ে বড় জিকির হচ্ছে সালাত। সবচেয়ে বড় জিকির কি? সালাত। আপনি যদি সালাত আদায় করেন তার মানে আপনি জিকির করছেন প্রতিদিন। এরপরে আরেকটা দামি জিকিরের নাম হচ্ছে কোরআন। আরেকটা দামি জিকিরের নাম, আপনি যখন কোরআনের তেলাওয়াত করেন অথবা কোরআনের তাফসির পড়েন কিংবা কোরআনের বঙ্গানুবাদ পড়েন কিংবা কোরআনের তাফসির শুনেন, আপনি কেমন যেন জিকিরের মধ্যে আছেন, চিল্লা এখন ঠিক কিনা? তাহলে সালাত হচ্ছে জিকির, কোরআন তেলাওয়াত হচ্ছে জিকির। আবার এই যে প্রতি শুক্রবারে আমরা জুমার সালাতের আগে খুতবা শুনি না, কথা বলেন, এই খুতবাটাও জিকির, এই খুতবাটাও একটা জিকির। এই জন্য জিকির বলতে আমরা যেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এগুলোকেই না বুঝি, আমরা আল্লাহর স্মরণে ভালো ভালো যা করি সবটাই জিকির। আর সবচাইতে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি দাখালাল জান্নাহ, যে ইখলাসের সাথে সিনসিয়ারিটির সাথে একনিষ্ঠতার সাথে একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, বিষ্ণুই বললেন হি উইল এন্টার দ্য প্যারাডাইস, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে।